আমি ডক্টর নিহারিকা, ARC ইন্টারন্যাশনাল ফার্টিলিটি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে একটা টপিকের উপরে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, IVF, অথবা যেটা আমরা সাধারণ ভাষায় বলি টেস্ট টিউব বেবি। এখন টেস্ট টিউব বেবি কি হয়, কাদের প্রয়োজন হয়, আর টেস্ট টিউব বেবি করলে কি হতে পারে? টেস্ট টিউব বেবি একটা আর্টিফিশিয়াল প্রসিডিওর যেখানে একটা মহিলার ডিম্বাণুতা আরও শুক্রাণুতা ল্যাবে শরীরের বাইরে ফার্টিলাইজ করা হয়। ন্যাচুরালি কি হয়, আপনাদের ডিম্বাশয়টা, আপনাদের ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বেরিয়ে আপনাদের ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজ করা হয় আপনাদের শুক্রাণুর সঙ্গে সম্পর্ক করে। এটা হচ্ছে আপনাদের একটা ইউট্রাসের একটা ছবি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ডিম্বাশয়ের ছবি আছে। এখানে আপনাদের এভরি মাস একটা একটা করে ডিম্বাশয় আপনার টিউবসে এসে ফাটে, আর শুক্রাণুর সঙ্গে মিলন হয়ে আপনার বাচ্চাটা এখানে তৈরি হয়। এখন আমরা IVF-এ কী করি, আপনাদের আপনার ডিম্বাশয়টা বের করে আপনাদের শুক্রাণুর সঙ্গে এটা ল্যাবের মধ্যে আলাদা করে বাইরে তৈরি করি। এখন টেস্ট টিউব বেবি বা IVF কাদের দরকার, যাদের টিউবসে কোনো ব্লকেজ থাকে। যদি আপনার টিউবসে কোনো ব্লক থাকে তাহলে তো আপনাদের ন্যাচুরালি বাচ্চা হতে পারবে না, বা আপনার শুক্রাণুতে কোনো প্রবলেম থাকে, কাউন্টে কোনো প্রবলেম থাকে, মোর্টালিটি যেটাকে আমরা গতিবিধি বলি ওটাতে কোনো প্রবলেম থাকে, বা টোটাল আপনার কাউন্টটা কম আছে, সেটাতে সেইগুলো মানে সিচুয়েশনে আপনাদের IVF ইজ এ গুড অপশন। বা যে দাম্পত্যরা অলরেডি অন্য ট্রিটমেন্ট অলরেডি করে এসেছে, যেরকম মাল্টিপল টাইমস ওরা আপনাদের টাইমড ইন্টারকোর্স বা ওভুলেশন ইন্ডাকশন যেটা আমরা বলি, যেখানে ওরা ওষুধ খেয়ে একসঙ্গে সম্পর্ক করেছেন, বা ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন করে এসেছে অলরেডি 5-6 বার, আর ওদের সম্পর্ক করা অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, ওদের টিউবস ঠিক আছে, ওদের অভুলেশন টাইমে হচ্ছে, কিন্তু ওদের বাচ্চা হচ্ছে না, যেটা আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলেছি, বা কোনো মহিলাদের যদি এন্ডোমেট্রোসিস আছে, এই ক্ষেত্রগুলোতে আপনাদের IVF ইজ এ ভেরি গুড অপশন। এখন আমাদেরকে একটা বহুত কমন কোয়েশ্চেন হয়, যেটা অনেক পেশেন্টরা জিজ্ঞাসা করে কি IVF করলে কি আমার বাচ্চাটা নর্মাল হবে, ওটা কি ল্যাবে তৈরি করা বাচ্চা কোনো অবনর্মাল বাচ্চা তো হবে না? না, সেরকম কোনো কথা না। একটা IVF এর তৈরি করা বাচ্চা যেহেতু ল্যাবে তৈরি হচ্ছে সেগুলি সে অ্যাবনর্মাল হয় না। আপনার মধ্যে যদি কোনো জেনেটিক প্রবলেম, যে আমরা বলি কি বংশগতি প্রবলেম বা জন্মগতি প্রবলেম, আপনার মধ্যে বা আপনার হাজবেন্ডের মধ্যে যদি এরকম কোনো সমস্যা নেই, তো আপনার বাচ্চার মধ্যে এরকম প্রবলেম হওয়ার আমাদের কোনো থাকে না, ডাউট থাকে না। কিন্তু যদি আপনার মধ্যে কোনো জেনেটিক প্রবলেম আছে, সেটা চান্সেস থাকে কি আপনার বাচ্চার মধ্যে হোক, সেটা আপনার IVF বেবি হোক কি আপনার ন্যাচারাল প্রেগনেন্সি হোক। এখন আমরা IVF-টা শুরু কী করে করি, সব সময় আগে আপনার IVF-এর আমরা একটা ইভ্যালুয়েশন, যে বলি আপনাদের বেসিক ইভ্যালুয়েশন যেটা হয়, সেটাতে আপনার আপনাদের ব্লাড টেস্ট হয়, আপনার সোনোগ্রাফি হয়, সিমেন মানে আপনার শুক্রাণুর একটা টেস্ট করা হয়, যেটাতে আমরা দেখি আপনাদের মোর্টালিটি কীরকম আছে, কাউন্ট কীরকম আছে, আবার মোর্টালিটি মানে আপনার গতিবিধি, সব এগুলো দেখা হয়। তারপরে আমরা আপনাদের এই প্রসিডিওরটা শুরু করা হয়। এই প্রসিডিওরে আমরা 2 থেকে 12 দিন আপনাদের ইনজেকশন চলে, 12 দিন নাও হতে পারে, ওর থেকে কমও হতে পারে। এখানে তারপরে আপনার ফলিকুলোমেট্রি মানে আপনার স্ক্যানের সঙ্গে ব্লাড টেস্টটা মিলিয়ে দেখা হয় কি আপনাকে যে ওষুধটা দিচ্ছি সেই হিসাবে আপনার ডিমটা বাড়ছে কি বাড়ছে না। এখন আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ইউট্রাস দেখা হচ্ছে। যখন এগুলো হয় তখন আমরা দেখি কি আপনাদের কি ডিমটা আপনার যখন বেড়ে যায় একটা স্পেসিফিক আমাদের যে MM-টা চাই 20-22 mm, তখন আমরা ওটা USG গাইডেড পেশেন্টকে অজ্ঞান করে ল্যাবে নিয়ে এভাবে আমরা ডিমটা তুলে নিই। তারপরে ল্যাবের মধ্যে এইভাবে আপনার শুক্রাণুর সঙ্গে একটা ডিশের মধ্যে রাখা হয়, যেখানে আপনাদের ফার্টিলাইজেশনটা করে আবার আপনার এটা ফ্রোজেন বা ফ্রেশ ট্রান্সফারে বাচ্চাটাকে তৈরি করা হয়। সেখানে কিছু না, ওটাও একটা খুব সিম্পল প্রসিডিওর, আপনার এটা ইউট্রাসের একটা মডেল যেখানে আপনার বাচ্চাটা এভাবে নেওয়া হয় আর এভাবে ওটাকে সুন্দরভাবে ইনসার্ট করা হয়। এখন IVF-এ সবাই জিজ্ঞাসা করে একটা কথা কি IVF করলে কি আমার ডিমের কোয়ালিটিটা কমে যায় বা আমার মেনোপজ হতে পারে আগে? না, IVF-এর আমাদের মেন এইমটা কি,
একটা মহিলা এভরি মাস 25 থেকে 30টা ডিম আপনার রিক্রুট করতে পারে বা প্রোডিউস করতে পারে, বাট এভরি মাস ও সব ওই 25 থেকে 30 ডিম কোনোদিনও করে না। ন্যাচুরালি একটা থেকে দুটো ডিমই হয়। IVF আমরা চেষ্টা করি ওর যতটাই ডিম থাকুক সবার 25 থেকে 30টা থাকবে বলে সেটা কথা না। এভরি মাস আপনার যতগুলো ডিম থাকে সেইগুলো ডিম আমরা IVF এ আমাদের এইম হয় কি এগুলো সব আমরা তুলে নিই, আর যত বেস্ট কোয়ালিটি হয় ওটা আমরা নিয়ে আপনাকে একটা ভালো গ্রেডের এমব্রায়ো দিতে পারি, বা আপনাদের ভাষা যদি বলি একটা বাচ্চা দিতে পারি। এখন আমাদেরকে সবাই বলে কি IVF কি খুব এক্সপেন্সিভ হয়? আপনাদের যদি এক্সপেন্সিভ বলতে গেলে মানসিকভাবে আপনাদের এক্সপেন্সিভ হয়, কারণ কি একটা পেশেন্টদের অনেকগুলো ইমোশনস জড়িত থাকে আপনাদের IVF ট্রিটমেন্টের সঙ্গে, স্পেশালি একটা ফিমেলের। সেই জন্য ওই হিসাবে যদি আপনি দেখতে চান তো হ্যাঁ, IVF ইজ এক্সপেন্সিভ মানসিকভাবে, কারণ কি একটা বাচ্চাকে নেওয়ার জন্য অনেক ইমোশনস একটা মাদারের জড়িত থাকে। এখন আমরা কথা বলবো ইক্সির কথা। হোয়াট ইজ ইক্সি? ইক্সি ইজ আ অ্যাডভান্স ফর্ম অফ IVF। ইট ইজ কল ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এখন সবাই জিজ্ঞাসা করে কি আমার কি IVF এর দরকার কি ইক্সি দরকার? IVF আর ইক্সি দুটো আলাদা আলাদা পদ্ধতি, যেখানে একটা সূর্যের কাজ হতে ওখানে আমরা তালওয়ারের ইউজ করব না। তো যেখানে আমাদের যা পদ্ধতি দরকার সেখানে আমরা ওই পদ্ধতিটাই করব। IVF এর যেখানে যে পেশেন্টের দরকার সেখানে IVF করা হবে, যে পেশেন্টের ইক্সি দরকার আমরা ওদের ইক্সি করব। ইক্সিতে আমরা বেস্ট টু বেস্ট স্পার্মে সিলেকশন করা হয়। এটা বেসিক্যালি একটা স্পার্ম ফ্যাক্টরের পেশেন্ট, মানে আপনাদের শুক্রাণু যদি প্রবলেম থাকে সেদের জন্য আমরা ইউজ করব। যাদের মোর্টালিটি খুবই খারাপ বা মরফোলজিতে প্রবলেম আছে বা খুব সিভিয়ার আমরা ওটস বলি, সেদের জন্য ইক্সি খুবই ভালো একটা পদ্ধতি। ওখানে এক একটা স্পার্ম আপনার এক একটা ডিমশয়ের মধ্যে ইনজেক্ট করা হয়। জাস্ট সাপোজিং আমরা ইমাজিন করছি কি এটা একটা আপনার ডিম আর এখানে আমার একটা স্পার্ম আছে, তো এইভাবে এক একটা স্পার্ম আপনার এক একটা ডিমের মধ্যে আমরা ইনজেক্ট করে দিই, তারপরে ওটা আগে গিয়ে ফার্টিলাইজ হয়। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন IVF অ্যান্ড ইক্সি। সবাইকে যে আমরা IVF বলবো এটাও নয়, আর সবাইকে যে ইক্সি বলবো সেটাও নয়। ইট ইজ নেভার ইক্সি ফর অল, এভাবেও আমরা বলি না। এখন IVF এর ট্রিটমেন্টটা ভালো করার কি দরকার? যেরকম আপনার রেজাল্ট ভালো করার জন্য আপনি একটা ভালো স্কুলে যাবেন, ভালো টিচারের কাছে যাবেন, সেইভাবে IVF এর জন্য আপনি একটা ভালো ইনস্টিটিউশন চুজ করা খুব দরকার। ওই ইনস্টিটিউশনের সাকসেস রেট কত সেটা আপনি জানা দরকার। আজকে ARC-তে লক্ষ লক্ষ লোক এভরি বছর আমাদের নানান্য সেন্টার্স অল ওভার ইন্ডিয়াতে কেন আসে? বিকজ আমরা একটা সাকসেস রেট দিতে পারছি, সেই জন্য আছে। তার পরেও আমাদের এটাও দেখতে হবে আপনাদের IVF এর সাকসেসের জন্য আপনাকে আপনার একটা নিজের মানসিক একটা ভরসা হতে হবে, আপনাদের ডাক্তারের কথা শুনতে হবে, আপনি পুরো একটা দেখতে হবে সাকসেস রেট কত। এগুলো সব কিছু দেখে আপনার IVF এর ট্রিটমেন্টের সাকসেসটা বাড়ে। মে মাসে আমরা ফ্রি আপনাদের সিমেন অ্যানালাইসিস, ফ্রি স্ক্যান আর ফ্রি কনসালটেশন শুরু করছি ARC-তে। আপনারা যদি সেটা নিতে চান প্লিজ নিচে দিয়া নম্বরে সম্পর্ক করুন। ধন্যবাদ।